মানে বিখ্যাত চাহ পাতার মাঝে মাঝে গিয়ে আছো আমি গুড মর্নিং সকলকে রাতে পাল এটা আর আমার গাড়ি লোট হওয়া নাই বারো তো রাতে আহি পাইছিল আর ভিডিও সিডিও করা নাই রাতে হেন 12টা মান টাইম আহিল আর গাড়ি সানা কি কম আর আর মই গাড়ির উপরতে আছো আর গোটাই মাখা গাড়ি আর এফে খুঁজে ওলাই গেছে রাতিবা রাতিবা আর গাইস ধুনিয়াকে খাওয়া পা দিলো এতিয়া ইয়াতে আর গাইস মানে গাড়ি লোডিং করব কারণে ওয়েট করব লাগা লাগা ইয়াতে খালি করব কারণ মানুষ খালি করব কারণে ওয়েটিং করব লাগে বুঝাই বুঝিছে আর ওয়েটিং কি কারণে করছে তো মানুষের পর খালি করব আর ন কমে পাইছে লিটিংর কারণে ওয়েট করতে থাকব লাগে তো গাইস জিগি নহক হই গলি দে খাওয়া পা দিলো এতিয়া যাও আর গাড়ি আর গাইস আমি ইয়ার পর ওলালো এটা আর যেটা লুডিংর নাম আহি গল তারকে ওলাইছো ইয়ার পর আর দে আর গাইস এটা আমি গই আছো চা বাগানোর মাঝে মাঝে তো অসমরে বিখ্যাত চা পাতার মাঝে মাঝে গই আছো আমি আর গাইস মানে গাড়িখন লুডিং হয়ে গেল বারো কিন্তু আগবলে চালানোর রিসিপ্ট লাগে তার আগতে মানে হাত ভোক লাগছে হাত খাই লো আর আর ইয়াত বহুত টাইম থাকিলো গাইস 3 ঘন্টা রুখি থাকিলো সিহঁতে ভিতরলৈ গৈছিল লুডিং কৰিবৰ কাৰণে আৰু এতিয়া ওলাই আহিল আৰু এতিয়া 3 জনে ভাত খাব যাওঁ আৰু গাইস দেখাবলৈ আপোনালোকে মানে বাহিৰতে আছোঁ এতিয়া ভিতৰততো যাব নোৱাৰি ন তো বাহিৰৰ পৰা দেখি আছোঁ তো বাহিৰৰ পৰা এনেকুৱাকৈ দেখা আৰু ন আৰু গাড়ীকেইটা এনেকুৱাকৈ থাকে মানে এইকেইটি মানে যাবগৈ এইকেইটা কোনোবাকেইটা লুডিং কৰিছে কোনোবাকেইটা লুডিং কৰা নাই আৰু আহিখিনি বাহিৰতে আছোঁ কিন্তু ভিতৰত আমি খোৱা নোৱাৰোঁ বাৰু ড্ৰাইভাৰকেইটা আহিছে গাড়ী ড্ৰাইভাৰ আৰু লগতে দাদা আহিছে হেণ্ডেমেন আর লিখা আছে এফালে ডাঙরকে নমলে হর নমলে হরের মাজাত গাছে গেছি গেছে আর গাইস আমি যে এই পেট্রোল পাম্পত গই কিনে বাইক তেল ভরাই কিনে চলাও তো ইয়ারপরাই তেল লাই যাওয়া হয় সকল ঠাইতে আর বহুত মায়া আমার গোয়ালপারের যদি বহু ঠাইতে এনএরএল বলে আছে ন তো এনএরএলর মানে ফুল ফর্ম তো এইটাই হয় নুমলি হর রিফিনারি লিমিটেড কিন্তু মানে ফুল ফর্ম তো আর শর্টকাটত মানে এনএরএল বলে কোয়া হয় আর এটা আসু ভারেতে আর মানে এই চালানোর কিবা রিসিপ্ট লোবার কারণে অলমান ঢুকে আসু আর ভাতটা খাই আসলো বারো খাইছি মাংস লগত তো ভাত খাওয়া তো নেদেখালকে এটা আর গাইস এয়া মানে আজি কি খুরজই দেখা পাওয়া নাই আর এইফালের অফার পরা তো গাইস রাতেপুয়া দেখা পাইছিল তারপর আর এটা দেখাই পাওয়া নাই খুরজটু কত বা গল এইফালে কোন সাইডে আছে গমে পাওয়া নাই তো সারে ওফালে কালা কই দেখা পাইছে কোন ফালে খুরজ হলাই গমে পাওয়া নাই সাইরে হলে দেখা পালে আপনাদেরকে তো খুরজ হলা দেখাই পাওয়া নাই ইয়াতে তো রাতেপুরখিনি দেখা পাইছিল তারপর দেখাই নাই আর গাইস অর্থনীতির পর এইফালে ওফালে ঘুরে আসো খুরজ দেখা পাওয়া নাই এইফালে খুরজ ওলাই গল বরষুণ পড়ে আছে এটা এটুপাল দুটুপালকে তো কি কম আর গাইস তো যেটা খুরজ ওলাই দিয়া দিন তো ঠিকই থাকে যেটা খুরজ ওলাই দিত বরষুণ তো পড়ে আর এইফালে এটা দুটাকে বরষুণ পড়ে আছে দেখা পাবো আপনার এই হাত লাগবো রে গমে পাওয়া না যায় এই একটা দুটা অলপ অলপকে পড়েছে গাইস দিনে উল্টে গেল না কি হয় যেটা কালা হয়ে থাকে খুঁজতে তুরতে দেখা পাওয়া নাই তেটা বরফুণে নাই যেটা বম দি দিল এটা বরফুণ পড়া স্টার্ট ইয়ে দিনে উল্টা হয়ে গেল থাকে আরো গাইস কিনু কম আরো দিনটা ইয়াতে দিন গেল আমার ইয়াতে আমার লোডিং হয়েছিল 12টা বজাতে কিন্তু লোডিং হওয়ার পিছনে বহুত টাইম রখি থাকব লগা হল এটা সন্ধিয়া 5টা বাজিল এটা ওলাই যাও তো কালি সন্ধিয়া মান পাম থাকে হর তো ঘুরে আসো এটা হর লগে আর গাই এইফালে জালমুড়ি এই দাদাই আনছিল এটা খাই খাই যাও আর তো গাইছে কি হয় কাজিরঙা বা দেখা পাও না খুঁটে হয়ে গেল ওলা আমার আর এটা জালমুড়ি খাই খাই চালো ঘর লিখে আর গাইস আমার ফালে যে রাস্তা বা গাঁত লোবার বাগানে বাগানে দেখা পায় তো এইফালে দেখা পাব অকল চাহ বাগানে বাগান আর গাইস বর্তমান আহি পালো আমি বোকাঘাট টাউন আর টাউন অলমান আপনার দেখাই যাম আজি রাতে তো আর দেখাই নাপাব আর সাগে এই আপি গাইস গাড়ি ওলাই আপি দেখা পালো আর এটা হল বোকাঘাট টাউন আর খুন্দে খুন্দে বাজার চলে আছে আর গাইস আমার মানে গাড়ির টায়ার তো পামচার হয়েছিল তো এটা টায়ার তো বানাবা দিব ইয়াতে তো বানাইলো আর নাকি
গাড়ি কিবা হলে তো হেন্ডেম্যানরে কাম, এটা দাদাই খুলাব আর মই তো চাই আছো গাইস, মোর গাইস মোর একো কামতে নাই আর। আর হয়েছে বম বম এইকিটা তেল গাড়ি গোটাই রুখি দিয়েছে, আর আমি ইয়াতে চকা বনাবার কারণে থাকিলো। আর গাছ বর্তমান খুন্দিয়া হয়ে গেল, আর আমার মানে হাওয়াও নাই আর টায়ারকিটা, তার কারণে এটা আকো জেক দিব লগা হয়ে গেল রাতে রাতে গাছ, রাতে রাতে কাম ড্রাইভার জীবন, রাতে হোক দিন হোক ঠিক হবি আর। আর গাইস কিবা এটা জায়গা আহি পালো, তো দিনটা তো রাতিপুৱাতে গা ধুইছিল, দিনের ধোয়া হওয়া নাই, তার কারণে কিবা এটা গাঁত মানে মানুষ ঘর পিছফালে গা ধুই আছো দমকল মারি মারি দে আর, তো দিনটা গরমে আছিল আর হেনগাই আছো, রাতিপুৱা যেনগা কাপড় পিন্ধিছিল হেনগাই আছো, তো গা ধুইছিল বারো রাতিপুৱাত, তারপর আহি কিনে হেনগাই দিনটা থাকিল আর ইয়াতে গা ধুই যাম আর এটা। তো আর গাইস এইবার মানে আপনাদের কাজিরঙা তো দিনত দেখা পাওয়া তো আশা নাই আর গাইস, রাতি হয়ে গেল যোগালি আহতে রাতি হল, আজ যাওয়াতেও রাতি হব, তার কারণে কাজিরঙা দেখা পাওয়াটো আর শেষ, আশা করে লাভ নাই আর গাইস, কালি রাতেপা ঘুরি পাম আর ঘর। আর গাইস আমার টায়ারের কামকিটা কমপ্লিট হয়ে গেল, এবার জীবনে এটাই ভাবিছো দেখো কোনো ঠাই ঠিকুনা নাই, আজ বেলেগ এটা খালো কালি এটা বেলেগ এটা খাব লাগবে, এই জীবন গাইস। কাজিরঙা মেন গেটটো আছিল এইটো, ঘুমাবাতে নোৱাৰিলো গাইস, কপাল নাই কপাল নাই, কাজিরঙাখন চাব দিনত, যোৱা কালি ৰাতিতে পাৰ হলো আজিও ৰাতিতে পাৰ হলো, আৰু গাছ আধা ৰাস্তা আহি কিনে আকৌ আমাৰ মানে নগাঁও ৰাস্তাটো পাৰ হলো বাৰু, তো সেই ৰাস্তাটো পাৰ হৈ আকৌ আমাৰ টায়াৰটো পামচাৰ হ'ল, তো একটা ঠিক কৰি আনিছিলোঁ হে আকৌ পামচাৰ হৈ গ'ল, তো ইয়াতে আকৌ ঠিক কৰিব লাগিব আধা ৰাস্তাত। আৰু গাছ এতিয়া বাজিল 10টা মানে 10:30 বাজিলগে, তো গাছ এই ৰাতিত মানে আধা ৰাস্তাতে আমাৰ পামচাৰ হৈ গ'ল আকৌ, তো মাজৰ তো বলে চাকাটো। আর গাছ রাতিতে এইবর হয়ে গেল আমার, আর এনেকাকে দিয়ে দিল মানুষকিটা যাতে কম পায় আর ন পাত দিয়ে দিল, আৰু গাছ আহি পালোঁ এতিয়া আমি নীলি, আৰু ইয়াতে ভাত খাম বুলি মানে ভাত খাবৰ কাৰণে ৰখিলোঁ, আৰু বাজিল 12টা, আৰু গাছ ভাত খাই যাব লাগিব 12টা বাজিল, নহ'লে আৰু ভাত নাপামগৈ আৰু হোটেলকেইটা গোটেই বন্ধ হৈ যাব। আহি হ'ল ভাত, এইফালে মাছ দালি, ৰাতিপুৱা ভৰি আহি পালোঁ, তো আৰু ৰাতিটো সেনেকুৱাই আহিলোঁ, সেনেকুৱা পাৰ হৈ আহিলোঁ,
গমে নাপালো শুই গৈছো। তারপর আর কোন কি কত পালো গমে নাপালো আর তো বক পালো বকর রাখার পাইছে আর তো এতিয়া শুই আছো। বরষুণ দি দিলে গাছ ইয়াতে।